আসসালামু আলাইকুম আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ঊনপঞ্চাশ পৃষ্ঠায় ছিল বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসাই মানে অর্থ ঠিক থাকবে বিপরীত শব্দ বসাতে হবে এর আগে আমরা সাতচল্লিশ পৃষ্ঠায় অর্থের পরিবর্তন হয়ে গিয়েছিল এখানে কিন্তু অর্থের পরিবর্তন করা যাবে না এবার দাগ দেওয়া শব্দগুলোর বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো এমনভাবে লেখো যাতে বাক্যের অর্থ ঠিক থাকে এজন্য বাক্যে শেষে না নি নেই নয় ইত্যাদি বসানোর দরকার হবে প্রথমটি করে দেখানো হলো তাহলে আমাদের যে অনুচ্ছেদটা প্রথমেরটা দেওয়া আছে এই গ্লাসের পানি ঠান্ডা ঠান্ডায় বিপরীত আমরা জানি গরম তাহলে এই গ্লাসের পানি গরম নয় তাহলে আমরা এখানে নয় ব্যবহার করে অর্থটা ঠিক রেখেছি মানে গরম নয় মানে কি পানিটা অবশ্যই ঠান্ডা তাহলে আবার সম্পূর্ণ সম্পূর্ণতরে আসি তারপরে তিনি শক্ত মনের মানুষ তাহলে তিনি শক্ত মনের মানুষ তাহলে তিনি নরম মনের মানুষ নন তাহলে এখানে আমরা কি শব্দ ব্যবহার করছি নন শব্দ ব্যবহার করছি তাহলে তিনি নরম মনের মানুষ নন মানে অবশ্যই কী তিনি শক্ত মনের মানুষ অর্থ ঠিক রয়েছে কিন্তু কথাটি সত্য নয় তাহলে কথাটি সত্য নয় এর বিপরীত হবে কথাটি মিথ্যা তাহলে কথাটি মিথ্যা মানেই তো কথাটি সত্য নয় তাহলে এটা অর্থ ঠিক রয়েছে নতুন রাস্তাটি অনেক সরু তাহলে নতুন রাস্তাটি অনেক সরু বিপরীতভাবে নতুন রাস্তাটি অনেক চড়া বা প্রশস্ত নয় তাহলে চড়া বা প্রশস্ত যদি না হয় তাহলে কি হবে তাহলে অবশ্যই সরু তাহলে অর্থের কোনো পরিবর্তন এখানে হয়নি এরপরে আসে আয়নাতে সব ঝাপসা দেখা যায় তাহলে এ আয়নাতে সব ঝাপসা দেখা যায় বিপরীত বাক্য হচ্ছে এ আয়নাতে সব স্পষ্ট বা পরিষ্কার দেখা যায় না স্পষ্ট পরিষ্কার না দেখা গেলেই তো ওটা ঝাপসা হয়ে যায় মানে অর্থের কোনো এখানেও পরিবর্তন হয়নি কাজটি যৌথভাবে করো তাহলে কাজটি যৌথভাবে করো বিপরীত বাক্য কাজটি এককভাবে বা একা করো না একা করোনা বা এককভাবে করো না মানে দলগতভাবে বা যৌথভাবে করো অর্থের পরিবর্তন এখানেও আমরা দেখি না কাল দিনের বেলায় এসো বিপরীত বাক্য কাল রাতের বেলায় এসো না রাতের বেলা না আসলেই বলা হচ্ছে যে দিনের বেলায় আসো অর্থের পরিবর্তন হয়নি লোকটি কিরপণ তে লোকটি কিরপণ তাহলে কী হবে লোকটি উদার বা দানশীল নন তে লোকটি কি উদার বা দানশীল নন তাহলে উদার বা দানশীল না হলে কি কীরপণ টেবিলে বইগুলো গোছানো আছে। তাহলে কী হবে টেবিলে বইগুলো এলোমেলো নেই বইগুলো যদি এলোমেলো না থাকে তাহলে কি থাকবে গোছানোই থাকবে অর্থের পরিবর্তন হয়নি আজকে খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকে খেলা দেরিতে বা ধীরে ধীরে শেষ হয়নি দেরিতে বা ধীরে ধীরে শেষ হয়নি মানে কি হয়েছে তাড়াতাড়ি শেষ হয়েছে এভাবেই আমরা অর্থের পরিবর্তন না ঘটিয়ে বিপরীত বাক্যে প্রকাশ করতে পারি মানে বিপরীত শব্দ ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন